তোমার জন্য ওরা বাইরে যারা থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। বাংলাদেশে আজকে দুই তিন দিন সুন্দর বৃষ্টি হচ্ছিল, কন্টিনিউ পানি পড়তেই ছিল। আর এই গরমে বৃষ্টি অনেক বেশি ভালো লাগে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। অবশ্য বাংলাদেশে অনেকেই আবার এরকম বৃষ্টি মানে খুবই বিরক্ত হয়ে যায়। একটা না দেখা যায় যে জোরে পানি পড়তেছে, আবার একটু পরে আস্তে আস্তে পানি মানে পড়তেই ছিল। তো ঠান্ডা ঠান্ডা দিন অনেক ভালো লাগছিল। তো হঠাৎ করে আমি আমার শ্বশুর শাশুড়ি বসে টিভি দেখছিলাম আর কথা বলছিলাম, দেখি আমার সোদবাবু প্রথম হামাগুড়ি দেওয়া। এই তো আমি একটু ভিডিও করে ক্যামেরা বন্দি করে রাখলাম আর কি, সুন্দর করে দেখি যে হল রুম থেকে ডাইনিংয়ে তারপর বেডরুম একটু একটু করে হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে। মাশাআল্লাহ, আমার বাবাটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। আসলে বাচ্চারা হামাগুড়ি দেওয়া শিখলে আর কোলে থাকতে চায় না, তো আমার কাছে মনে হয় যে ছোটই ভালো থাকে, সবসময় সুন্দর করে কোলের মধ্যে রাখা যায়। আর একটু যে হামাগুড়ি দেওয়া ধরে তখন কিন্তু বাচ্চারা নিজেরা মনে করে যে ওরা অনেক বড় হয়ে গেছে, তেমন বেশি একটা কোলে থাকতে চায় না। যেমন ছোটবাবু এখন একদম কোলে থাকে না, এত নিজেকে অনেক বেশি মানে মনে করে যে সে নিজেই নিজের মতো করে হাঁটতে চলতে পারবে, এরকম একটা ভাব তার। এখানে সোদবাবুকে ওর দাদিমা একটা চেন গিফট করলো। আসলে ছেলে মানুষ, আমি তো সাতকে সোদকে কাউকে চেন কিংবা গোল্ডের কোনো কিছু আসলে পরাই না। তো আম্মাকে বলছিলাম যে দরকার ছিল না, তো আম্মা বলছিল যে যারাকে দিয়েছি সাতকে দিয়েছি, সোদ বড় হয়ে বলবে যে দাদিমা আমাকে কিছুই দেয়নি। তো এটা হচ্ছে সোদের জন্য। সোদকে চেন পরে মাশাআল্লাহ অনেক কিউট লাগছিল। আর আমার আম্মু বলছিল যে যারা সাতকে দিয়েছি সোদেরটা হাতে থাকলো। তো আমরা হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছিল যেহেতু কয়েকদিন ধরে, ভাবলাম যে একটু ফুফু শাশুড়ির বাড়ি থেকে বেরিয়ে আসি, যেহেতু আমাদেরও চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আর যারা বাবাও চলে আসবে তখন ওইভাবে বাইরে যাওয়ার সময়টা আর পাবো না। তো আমার শাশুড়ি বলছিল যে ঠান্ডার দিন আছে, চলো একটু আমরা বেরিয়ে আসি। তো আজকে আমি আমার শ্বশুর শাশুড়ি আর বাচ্চাদের নিয়ে একটু বের হলাম। আর যখন বের হচ্ছিলাম তখন মোটামুটি বাইরে একটু পরিষ্কার ছিল, ওরকম পানি পড়ছিল না। নিচে নামার পরে এই যে বৃষ্টি শুরু হয়েছে। আর আমরা এবার দেশে যাওয়ার পরে এত বেশি গরম ছিল যে বাচ্চাদের নিয়ে ওইভাবে কোথাও বের হতেই পারিনি, যেহেতু বৃষ্টি হচ্ছিল ঠান্ডা পড়ছিল। সেই ভেবে ভাবলাম যে বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে আনি, চলেই তো যাবো আর কয়েকদিন পরে। আমার তো একটাই ফুফু শাশুড়ি, তো যখনই বাংলাদেশে আসি একবার হলো ফুফুর এখানে এসে বেরিয়ে যায়। তো এটা হচ্ছে ফুফুর ছেলের মেয়ে, মাশাআল্লাহ অনেক কিউট করে করে কথা বলছিল। তো সোদবাবু তো আসতে রাস্তাতেই একটু ঘুমিয়ে গেছে, তো সোদবাবুকে কাছে বসে বসে আর কি এটা ওইটা জিজ্ঞেস করছিল। আর আমি আজকে ওকে প্রথম দেখছি,
আর এখানে তো বাচ্চারা সবাই এসে ঘরের মধ্যে একটু ঘরবন্দি হয়েছিল, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল। তো আমরা থাকতে থাকতে মোটামুটি বৃষ্টির পানিটা অনেকটাই কমে গিয়েছিল, তো আমরাই যে একটু বাইরে এখন ঘোরাঘুরি করছিলাম। আর ফুপুর বাড়ি যেহেতু গ্রামের মধ্যে, যার জন্য কবুতর, মুরগি, হাঁস, তারপর গরু এগুলো সবই আছে। তো এই পাখিগুলো হচ্ছে, পাখি বলতে আর কি, কবুতরগুলো যখন উঠছিল সত্য মানে দু চোখ মিলে শুধু দেখছিল। আর বাংলাদেশে বৃষ্টি হলে বাইরে যে একটা সাথে সাথে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এটা আমার অনেক ভালো লাগে। বিশেষ করে এরকম দিনে ভাজা টাইপের কিছু খেতে অনেক ভালো লাগে। তো আমরা নাস্তা পানি করলাম, তারপর বাচ্চারা এখানে অনেকক্ষণ বসে গল্প করছে, খেলা করছিল। বাচ্চারা যখন একসাথে হয় ওদের এই খেলাগুলো দেখতেও বেশ ভালো লাগে, ওদের সাথে সাথে আমাদেরও মজা লাগে আর কি দেখতে। তো এখানে হচ্ছে দুপুরের খাবার দিয়ে দিয়েছে, আর দুপুরে অনেক কিছুই রান্না করেছিল ফুপু আর ভাবি মিলে। তো আব্বু, তারপর ফুপা সবাই খেয়ে নিয়েছে, এখন আর কি আমরা মেয়েরা সবাই খাচ্ছি। এখানে হচ্ছে দেশি মুরগি ছিল, কবুতর ছিল, তারপরে ডিম ছিল, গরুর মাংস ছিল, মাছ ভুনা ছিল। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি সোদবাবুকে যে বাইরে একটু পাখি মানে কবুতর দেখাচ্ছিলাম, মুরগি হাঁস এগুলো দেখাচ্ছিলাম। তো আমরা আর বেশিক্ষণ বসিনি, যেহেতু পানি পড়তেছিল আর বাইরে অন্ধকার হয়ে যাবে বৃষ্টির দিন। তো বাচ্চা কাচ্চা নিয়ে আর সন্ধ্যা পর্যন্ত বসা হয়নি। ফুপুর সাথে দেখা করে এই তো আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর বাড়িতে আসার পরে সোদবাবু তো তার নতুন পায়ে হামাগুড়ি দেওয়া শিখেছে, সে তো নতুন হামাগুড়ি দেওয়ায় এখন ব্যস্ত। আমরা এক রুমে থাকলে সে অন্য রুমে এসে ঘুরে বেরিয়ে যাচ্ছে, তাকে এখন খুঁজে বেড়ানো লাগছে যে সুদবাবু কোথায় কোথায়। তো আসলে বাচ্চাদের এক একটা ধাপ যখন বড় হয় দেখতেও ভালো লাগে, আবার মনের কাছ থেকে মনে হয় যে বাচ্চাগুলো একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। তো এখানেও দাদিমা তো ওর পিছন পিছনে একটু করে ঘুরছে, আর ও কোথায় কী নাচছে। আবার দেখা যায় যে ফুলের একটু কিছু পড়ে থাকলে ওটা ফট করে মুখে দেয়। তো এটা একটা সমস্যা যখন হামাগুড়ি দেয় বাচ্চারা, আসলে ফুলরে প্রতিটা কোনায় কোনায় পর্যন্ত পরিষ্কার রাখতে হয়, না হলে ছোটোখাটো জিনিস যেন ওদের চোখেতেই বেশি পড়ে, একটা কিছু পেলেই ওটা ফট করে নিয়ে মুখে দিয়ে দেয়। ব্লগে আবারও কথা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।